এবং যা ওই 60 কর্মদিবসেই পড়ানো যাবে সেটুকুই শুধু এসএসসি পরীক্ষার জন্য সিলেবাস করা হয়েছে। তো এটি যেদিন খুলবে সেই দিন থেকে 60 কর্মদিবস পর্যন্ত আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলো করাতে, তারপরে অল্প কিছুদিন সময় দিয়ে আমরা পরীক্ষা শুরু করব। ভিত্তিতে আমরা কিন্তু কাজ করছি এবং আমরা আপনারা এও জানেন যে 4 ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছিলাম যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার। সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমরা এর মধ্যে দেখেছিও অনেকগুলোতেই যে সেই প্রস্তুতি যেখানে যেখানে আমরা আমাদের লোকজন গেছেন দেখেছেন যে সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে মোটামুটি সকল জায়গায়। তো আমরা এখন অপেক্ষায় আছি যে যখনই আমরা জাতীয় পরামর্শ কমিটির কাছ থেকে, তাদের সঙ্গে আমার 2-1 দিনের মধ্যেই কথা হবে আমি আশা করি, কিছুদিন আগেও কথা হয়েছিল, তো তাদের পরামর্শ নিয়ে আমরা যখন দেখব যে এখন তো সংক্রমণের হার অনেক কমে গেছে, আল্লাহর রহমতের সহমত আমাদের সরকারের এটা একটা বিরাট সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিকভাবে এটাকে মোকাবেলা করা হয়েছে এই অতিমারিকে। তো যখনই মনে হবে যে আমরা এখন খুলে দিতে পারি, আর শিক্ষকদের যেহেতু আমাদের টিকা দেওয়ার বিষয়টা হয়ে যাচ্ছে, আশা করি আমরা ঠিক ডেট বলতে পারছি না, তবে হয়তো খুব সহসাই আমরা খুলতে পারবো এরকমের একটা আশা আমাদের আছে। প্রস্তুতি তো আমরা সব নিয়ে রেখেছি, আর আপনারা জানেন যে এসএসসি এইচএসসির জন্যে যারা 2021 সালে দেবেন তাদের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। আমরা ধরে নিয়েছি যে এসএসসির জন্যে আমরা 60 কর্মদিবস আমরা যদি পাই, আর এইচএসসির জন্যে যদি 84 কর্মদিবস পাই, তার কারণ এর মধ্যে আরও অনেক কিছু আছে, ঈদ আছে, নানান সাপ্তাহিক ছুটির দিন আছে সেগুলোকে বাদ দিয়ে, তো সেই কর্মদিবসগুলো যদি পাই তাহলে মোটামুটি আমরা তাদের জন্য একেবারে অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো সেগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই সিলেবাস তৈরি করেছি, এবং যা ওই 60 কর্মদিবসেই পড়ানো যাবে সেটুকুই শুধু এসএসসির পরীক্ষার জন্যে সিলেবাস করা হয়েছে। এইচএসসির একইভাবে 84 কর্মদিবসে যেটুকু করা যাবে সেটুকুই আমরা সিলেবাস করেছি। তো এটি যেদিন খুলবে সেই দিন থেকে 60 কর্মদিবস পর্যন্ত আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলো করাতে, তারপরে অল্প কিছুদিন সময় দিয়ে আমরা পরীক্ষা শুরু করব। এবং এর সব কিছুই, এই ক্লাস পরীক্ষা এর সব কিছুই করতে হবে একেবারে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে, এবং সে লক্ষ্যেও আমরা সকলের সহযোগিতা চাই, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের জনপ্রতিনিধিরা, সকলের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটি করা সম্ভব। আপনারা জানেন পৃথিবীর অনেক দেশেই, আমাদের প্রতিবেশী দেশ সহ পৃথিবীর বহু উন্নত দেশ, তারা এই অতিমারির মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করেছে, খুলেছে আবার কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অধিকাংশই। আমরা ঝুঁকিটা নিইনি এবং আমরা বিকল্প যে ব্যবস্থাগুলো করেছি তাতে যে শতভাগ অংশগ্রহণ করতে পেরেছেন তা নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা নানান পদক্ষেপ নিয়েছি যা দিয়ে আমরা বুঝতে পারব যে আমাদের গ্যাপ কতটুকু হলো, এই লার্নিং গ্যাপ কতখানি হলো, এবং সেটাকে আমরা কী করে পুষিয়ে নেব সেগুলো নিয়েও আমরা সব পরিকল্পনা প্রণয়ন করেছি। কাজে আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদের একেবারে পুরো এক একটা শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়ে যায়, যেটুকু তাদের ঘাটতি হয়েছে সেটা যেন আমরা আবার পূরণ করে দিতে পারি। কোনো ক্ষেত্রে হয়তো বা একটা শিক্ষাবর্ষেই পুরোটা পূরণ সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা তার পরবর্তী শিক্ষাবর্ষে গিয়েও সেই ঘাটতিটুকু আমরা পুরোপুরি পূরণ করে দেবার জন্যে আমরা চেষ্টা করব।